দেশের যে অবস্থা কি বা চলবো মানুষ বুঝতাছি না অবস্থা খুব খারাপ শুধু ভাইটা লয়ে খুব পেতে আছি এই সোহেল জি ভাই কই যাস তুই ভাই একটু সামনে দিকে যাম সামনে কি তোর কলেজ তোয়া দেশের পরিস্থিতি খুব খারাপ কলেজ তো দাদা জি ভাই যা শুধু ভাইটা আসলে এই বুঝলাম না কি উল্টো পাল্টা বলাবানো লাগে চললা খুব খারাপ হয়ে গেছে নিজের অনেক ধন্য মনে করলাম আপনার তো দেখছি এমপির সাথে চলেন চাকরি আসলে কথা এখন তো পরিস্থিতি ভালো না বুঝছো এখন আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমার এলাকার ভাই তোমার তো না করতে পারি না আমার তো আবার অনেক আচ্ছা ঠিক আছে তুমি টাকা পয়সা অভাব করতে হইব কিছু কারণ বুঝো না তো দেশের পরিস্থিতি ওই রকম ভাবে চাকরি পাওয়া যায় না কিছু ঘুষ দিতে ভাই গরিব মানুষ যদি একটু দেখতেন তাও আচ্ছা অন্য মানে কি সরকারি চাকরি না বেসরকারি চাকরি দেখলে সরকারি দেখলে তো 5 লাখ টাকা নিচে হবে না আচ্ছা ঠিক আছে যাও তুমি যেহেতু আমার ভাই এলাকার ভাই তুমি 50,000 টাকা আইন আমি দি ম্যানেজ করতে পারি কিনা পরে যোগাযোগ করো আমি চেষ্টা করবো তোমার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আমারই ক্ষেত লাগাইছে তো ওই ক্ষেত গুলো আর কি দেখতেছি যে কিভাবে লাগানো হয়েছে আর কি বুঝছো না গাছ লাগাইছেন নাকি আরে না এগুলা গম ক্ষেত ওয়ালাইকুম আসসালাম কি খবর তোমার ভালো ভাই আপনারা তো এমপি মন্ত্রীর সাথে দেখছি ফেসবুকে তো ভাই আমার একটা চাকরি খুব দরকার চাকরি এখন ভাই আমার খুবই দরকার চাকরি আচ্ছা কেমন টাকা দিতে পারবা ভাই বুঝতে তো পারেন আমরা মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান বুঝতে তো পারেন তো আলাপ করে জানতে হবে আচ্ছা দেখি চেষ্টা করি ভাই একটু চেষ্টা করেন ভালো আচ্ছা খুব দরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে তা শুনো মানে সরকারি চাকরি না এমনি বেসরকারি চাকরি দেখবা ভাই সরকারি হইলে ভালো সরকারি তো মনে করো মানে অনেক চাহিদা মনে করো সরকারি চাকরি তো ঘুষ ছাড়া পাওয়া যায় না তো আচ্ছা ঠিক আছে আমি আলাপ করে দেখতেছি কি করা যায় কিন্তু তোমার 1 লাখ টাকা দিতে হইব বুঝছো তুমি এলাকার ছোটো ভাই তোমার মানে এমনি অনেক ইয়া করি আদর করি বেশি তো আর চাওয়া যায় না 1 লাখ টাকা দিও হ্যাঁ পঞ্চাশের মধ্যে দেখেন বুঝতে তো পারতেছেন আচ্ছা ঠিক আছে টাকা নিয়ে আসো তারপরে দেখ মনে তাহলে তুমি যাও বড় ভাই আমিও আছি হ্যাঁ হ্যাঁ আসসালাম আলাইকুম ও বড় ভাই আরে তুমি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো ভাই কি সোনা গেছে ওই লোকটার সাথে আমরা কথা বলবো হ্যাঁ হ্যাঁ উনি কি এখানে রে হ্যাঁ এই এলাকার আচ্ছা এই যে খাত মধ্যে দেখাইছে এটা কি ওই ভাইয়ের সব না 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 ওর উপকার ওনার না আরে না আরে চাকরি টাকরি মানে বিষয় একটা বিষয় লো কত মানুষরা চাকরি লয়ে দিলাম জীবনে সালাম আলাইকুম ভাই আচ্ছা ঠিক আছে আমি আর সমস্যা নাই তুমি যে 2 লাখ টাকা পাঠাই দিও পরে আমি তোমার চাকরিটার ব্যবসায় আমি দেখতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি ওয়ালাইকুম আসসালাম
ভাই টেকা টুকা যে নিলেন চাকরি দিবার কথা কইয়া টেকা তো দিলেন না চাকরিও দিলেন না আরে বেটা তোরা বুঝাস না তোরা আসলে মনে কর যে মানুষের কাছে লাখ লাখ টাকা নেওয়া হইতাছে চাকরি দেওয়ার লাগিয়া তোরা 50,000 টাকা এলাকার ছুড়ু ভাই হিসেবে নিছি তারপরও তোর এটা বুঝাস না আমি নিছি ওটা মানে মিষ্টি খাওয়ার লাগিয়ে দিছি কাগজপাতির বিষয় ব্যাপার স্যাপার আছে দেখেন ভাই আমি গরিব মানুষ এত কিছু বুঝি না আমি জমি জামা বেচিয়া গরু বাছুর বেচিয়া আপনারা টাকা দিছি আর নয়তো আমার টাকা দেন নয়তো আমার চাকরি দেন আচ্ছা যা এক সপ্তাহ পরে পরে দেখা করিস এক সপ্তাহ পরে যা কনফার্ম তোর চাকরি দিয়ে দিতেছি এক সপ্তাহ পরে হবে তো শিওর এক সপ্তাহ পরে তা নাহলে কিন্তু আমি আপনার বড় কাছে বড় ভাইয়ের কাছে বিচার দিতে বাধ্য হব আরে চিন্তা করিস না যা চাকরি হয়ে যাবো কাগজপত্রের বিষয় না যা উলাবান আসলে বুঝে না টাকা পয়সা দিলে কি চাকরি হয়ে যায় হ্যাঁ চাকরি কি গাছের মুয়া যে সাইলি পাওয়া যায় হারামদাদা ছোট ভাইডা এই হারামদাদার কারণে আমার আজকে এই সংসারে এই অবস্থা কাজ করতে করতে আমার মাথাই নষ্ট কি যে করাম এই বাটপার আছে বাটপারি দান্দা আর মানুষ আই বিট্টু পারে বিচার লিয়া কি একটা অবস্থা আমার আমার মরণ ওনাকে ওনাকে লেগিয়া এই সুহেলের কারণে এই বাজার হলে আমি সাক্ষী এই সাক্ষেটা নিব হ্যাঁ সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আসি তুমি কেমন আছো সাব্বির ভাই আপনার কাছে একটা বিচার আছেন কি বিচার আবার ভাই আপনি শুরু ভাই আমার চাকরির কথা কইতো আমার 50,000 টাকা নিছেন তো চাকরি টাকরি দেয় না খালি ঘুরাইতেছে আর বালা কাম করছে দেওয়ার সময় তো আমার টান জিগায় দিছো না এই বাটপারে পালাত করছো না তুমি হইছো এক বাটপার হ্যাঁ হইছো আরেক বাটপার বাটপারে বাটপারে যদি না মিলো তাহলে টেহার লেনদেন হবে কেমনে আমরা যে বড়রা আছি এটা তোমাদের বোঝা উচিত এটা তোমাদের বোঝা উচিত যে এতগুলো গুলান টেহা দিছে তার বড় ভাই আছে জিগায় দেই ওখানে টেহা লোগা ভাই বুঝতে পারি না সে তো আমার এত কিছু বলে নাই বলছে চাকরি দেবেন তো ঘুরাইতেছে ভালো হয়েছে ওখানে তোমারটা তুমি বোঝা গা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পাট পরে ফালাত পড়লাম আশ্চর্য বিষয় কি যে একটা অবস্থা দেশে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আছি তো ভালোই তুমি কেমন আছো ভাই বেশি ভালো না ভাই আপনার ছোট ভাই আছে না হ্যাঁ না ছোট ভাই কইছিল আমার চাকরি দিব একটা সরকারি চাকরি দিব কথা কই মানে 50,000 টাকা নিছিল ভাই চাকরিটা পাইলাম না যখন টাকা দিছো যখন তুমি চাকরি নেবা তখন আমার কইছো যাও মিয়া আজকে আয়ো খারাম দাদার জুতা দা বাই দিয়ে সাইজ করে পালায় ভাই আপনার ভাই একটু ভালো করে তুমি যাও মিয়া হনার কথা কইও না মিয়া টিহা দেওয়ার সময় মিয়া আমি জানি না হনের এই সব মিয়া আমার না খারাম দাদা মান সম্মান তো রাখলো না দাদা দেশটা এত অবস্থা হইছে দেশের মানুষের মানুষের সামনে মুখ গাইতে নেই চল এদিকা কি ভাই কি শুরু করছস তুই কি ভাই কি শুরু করছস নিজে জুতা দাও দেই না জুতা খয়ে যাবে দেখিয়া বাজার করি না ভালো কাপড় চাপড় কিনি না টিয়া পুরা যাবো দেখি আর তুই মাইনছে টিয়া বাট পেরে রাখাস মাইনছে আমার কাছে বিচার দে দেশটা মধ্যে মুখ দেয় তারাম আরে ভাই তোমার এই তো কথা কেডা কয় আরে আমার কেডা কক সাব্বির কইলো এই সারা কইলো টিহানি সরকারি কথা কইয়া জীবনে 10টি আমার বাচ্চা ঘুষ খাইছে না আর তুই মান সম্মান ইজ্জতা রাখলি না জুতা দাঁড়াই নিয়ে আজকে তোর শেষ কেনার মহামার আমজাদা ভাই তুমি হুদাই আমার লগে রাগ করতেছো আর তোমার কেডা কি কইছে না কইছে ওইগুলা নিয়ে ইয়ে করতেছো এটা মানুষ মিছা কথা কইছে সাব্বির এটা টিহানি সস আর না ভাই নিছি না হ্যাঁ নিছি না নিছস তা তুই না ভাই সাম্বাটা উড়াইলাম কিন্তু আজকা বুঝছস মান সম্মান তো গেল গেলই পুরা ইজ্জত গেল এখনো সময় আছে ভালো যা আমি তোর বড় ভাই কইতাছি ওহনো ভালো পথে ভিড়া কয়ে দিলাম কয়ে দিলাম হ্যালো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর সাব্বির ভাই আপনি যে এক সপ্তাহ পরে আইতে বললেন এক সপ্তাহ পরে তো আইলাম এখন কি কি ব্যবস্থা নিলেন আমাকে তোমাদের চাকরি হয়ে গেছে তো কেমনে হয়ে গেছে আপনি তো আমাদের কিছু বললেনই না কেমনে হয়ে যায় আপনি তো কাগজপাতি রেডি হইছে আর মন্ত্রণালয়ে গেছে সই হওয়ার খালি বাকি রয়েছে সই হইলে তোমরা চাকরি জয়েন দিয়ে দিবা ভাই আমারটা বুঝছো তোমারও তো একই তুমি পাগ বুঝলাম না হ্যাঁ সাথে তুমিও পাগল হয়ে গেছো বলছি না না ভাই অনেকদিন তো ঘুরাইছেন আমরা তো চাকরি পাইতেছি না ভাই আমরা খুব অসহায় আছি আমরা চাকরিটা খুব দরকার আরে চাকরি হয়ে যাবো গা চিন্তা করো না না হয়ে যাবো আর মান মন আমাদের টাকা দিয়ে দেন আমরা বুঝছি আমরা যে বাটপারে পালাই পড়ছি এটা আমরা বুঝে গেছি আপনি যদি টাকা না দেন আমরা কিন্তু আইনের সহযোগিতা নিব আরে তুমি কি উল্টা পাল্টা করতেছো যাও চিন্তা করো না চাকরি হইব যাও ঠিক আছে যাও না ভাই চাকরি হইব এটা মানতাম না যদি আজকে আরে হবে চাকরি হইব যাও এক সপ্তাহ পরে আবার যোগাযোগ করি যাও আমরা কি মামলা করি আনোয়ার শুন ওই যে বাটপার এটা তো আমরা বুঝে গেছি গা হ্যাঁ আমি বুঝছি ওই যে আসলে বাটপার আমার কাছ থেকে 50,000 টাকা নিছে আমার কাছ থেকে 50,000 টাকা নিছে কি কোয়াস
এখন হইছে ঘরে হইছে গা আমরা থানায় গিয়া মামলা করব না চল দুইজন মিলে বাপারে একবারে সাইজতে বসে 10টা না 5টা না তুই আমার একটা ভাই আমার একটা বলিয়ার ভাই ফোন তুই যেটা শুরু করছস আমার খুব খারাপ লাগে এন্ডা বাটরি করতেছস এন্ডা বাটরি করতেছস এর পরিণাম খুব খারাপ এই সেই বাপার স্যার আমাদের কাছে এটা গেছে আরে আরে স্যার সাউন্ড সাউন্ড বলেন স্যার এই যে বাটপার না জি জি স্যার এই যে বাটপার স্যার আমি একটা কথা কইবার চাইছি হ্যাঁ জি জি স্যার আমার ছোট ভাই আপনি কি আপনার পরিচয় কি আপনি কি আমি তার ছোট বড় ভাই কেমন বড় ভাই আমি আপন বড় ভাই আপন বড় ভাই হ্যাঁ বলেন বলেন কি বলবেন স্যার আসলে কথা না হচ্ছে আমি এই বিষয়ে আসলে অনেক কিছু বুঝাইতাছি তো বাটপার উত্তর করিস না আমি গরিব মানুষ আমরা গরিব মানুষ গরিব বলে খাই তো বাটপার এর দরকার নাই আচ্ছা আসলে খুব খারাপ হয়ে গেছে গা স্যার এবারে মত মাফ করে দেন যারা টাকা পয়সা পাইবো গরিব বাড়ি বেচ্চা তুমি নামা বেচ্চা বিদা দেন স্যার মাফ করে দেন স্যার যেহেতু ওরা থানায় মামলা করছে ঠিক আছে তো এখন এটা মামলা চলতেছে আপনি যেহেতু বলছেন যে আজকে সন্ধ্যায় আপনি থানাতে আসেন আমি থানায় জিনিসটা দেখতেছি আমি আপনার বাইকে নিয়ে যাইতেছি যদি আপনি রেফারেন্স হন যে না টাকা দিবেন আর টাকা নিয়েই আসবেন আপনি থানায় টাকা নিয়ে আসবেন আমি আমার সামনে সকলকে টাকা দিতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এতক্ষণ আপনারা যে শর্ট ফিল্মটি দেখেছেন আশা করি ভালো লেগেছে অল্প হলেও তো এরকম যদি আরও নতুন কাজ দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেল আমাদের এই ইউটিউব চ্যানেল আর কি মানো টিভির পাশে থাকতে হবে এবং যেটি করতে হবে সেটি হলো আমাদের চ্যানেলটিকে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং সবাইকে বাধ্যতামূলক শেয়ার দিতে হবে ধন্যবাদ।